বেকারদের সাকার করতে হবে, তার মানে এই না সরকারি চাকরি দিতে হবে। প্রকাশ জাভেদকর তিনিও রাজ্যে আসলে তাদের জন্য কথা বলতেন, তিনি কিন্তু কথাটা স্পষ্ট বলেছিলেন, কিন্তু বিপ্লব মাদেবকে পাশে বসিয়ে আমরা তো বলছি চাকরি দেবো বলেছিল কি কেউ। নবেন্দ্রবাবু, বর্তমান সরকারের যে যে 18 আসার সময় একটা কয়েকটা প্রতিশ্রুতি ছিল বেকারদের চাকরি নিয়ে, যেটা ওই আসাম রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যের সব প্রত্যেকটা বেকার কর্মসংস্থান করবেন এবং 10,323 নিয়ে একটা স্ট্রং ওনারা একটা কিছু করবেনই এবং কিছু স্ট্রং বার্তা, এবং তিনি আসলে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তো সেই জায়গায় ওনার যে প্রতিশ্রুতিটা ছিল সেটা এখন কি বিজেপি দলের জন্য একটা কি চাপ প্রেশার হয়ে রইল না নাকি? আমরা তো মনে করি আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পূরণ হয়েছে, এবং যা প্রতিশ্রুতি দিয়েছে তার বাইরে গিয়ে ভিশন ডকুমেন্ট প্রতিশ্রুতির ভিশন ডকুমেন্টটা তার মানে বাইরে গিয়ে আমরা অনেক কিছু করেছি যেগুলি এই সমস্ত বিষয় ছিল না। সে সমস্ত এই এই যে ভিশন ডকুমেন্টে সেখানে তো ফরেন্সিক ইউনিভার্সিটির কথা ছিল না, ইসরো সেন্টার হওয়ার কথা ছিল না, এগুলি তো হচ্ছে এটার বাইরে গিয়ে হয়েছে। আর যেগুলি ছিল যেগুলি ভিশন ডকুমেন্টে আপনি রিটেল ডকুমেন্ট হিসাবে আছে সেগুলি দেখুন কে কোথায় কি বলেছেন, সেগুলি আমার কাছেও নেই আপনাদের কাছে কি আছে আমি জানি না, কিন্তু ভিশন ডকুমেন্টের উল্লেখ আছে সেগুলি। আমরা একবারও বলিনি তাদের চাকরি দেওয়া হবে, কাউকে চাকরি দেওয়া হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আপনি আপনি আমরা যে কতদূর এই ক্ষেত্রে সফল হয়েছি সেটা অ্যাপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যান, সেখানে গিয়ে তথ্য পেয়ে যাবেন। বাম জামানার শেষ দিনটিতে কত সংখ্যা ছিল এখন কত আছে সেখানে তথ্য পেয়ে যাবেন, পরিষ্কার হয়ে যাবে সবকিছু। বেকারদের সাকার করতে হবে, তার মানে এই না সরকারি চাকরি দিতে হবে। প্রকাশ জাভেদকর তিনিও রাজ্যে আসলে তাদের জন্য কথা বলতেন, তিনি কিন্তু কথা স্পষ্ট বলেছিলেন, কিন্তু বিপ্লব মাদেবকে পাশে বসিয়ে আমরা তো বলছি চাকরি দেবো বলেছিল কি কেউ, চাকরি দেওয়ার কথা বলেনি, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং করা হয়েছে। যারা কর্মসংস্থানের জন্য আগ্রহী, যারা আন্দোলনে আগ্রহী নন তাদের ব্যবস্থা হয়েছে, খুব ভালো ব্যবস্থা হয়েছে। এর মধ্যে থেকে যেমন একজন টিসিএস অফিসার হয়েছেন, আবার এমনও হয়েছেন সহযোগী হয়ে আজকে চাকরি জীবনে থেকে যে অর্থ রোজগার করতেন তার থেকে বেশি রোজগার করছেন এবং অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, তারা ধন্যবাদযোগ্য, তাদের অভিনন্দন জানাতে হয়, তারা সমাজের জন্য দৃষ্টান্ত। না, বলা হচ্ছে যে জিআরবিটিও তো তাদের একটা বড় অংশকে আপনারা এখানে সেটেল করার কথা বলা হচ্ছে, কিন্তু অতুলনাথ শিক্ষামন্ত্রী কিন্তু বলছেন বারবার না, যাদের যোগ্যতা আছে তারা থাকবে, আমরা তো রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় তো ছিল। যদি কেউ মনে করে এত সব খুঁটিনাটিতে যাচ্ছি না, আমি সরাসরি কথা বলছি, আপনার বাড়িতে আমাকে নেমন্তন্ন করলেন, আমি গেলাম আপনার বাড়িতে, আপনি সব আয়োজন রাখলেন সর্বোচ্চ ন্যায্য পেয়ে, আমি ওগুলি খাবো না, ধরে নিলাম আমি জল খেয়ে চলে আসবো, আপনি তো আমাকে জোর করতে পারবেন না। তাদের প্রত্যেকের জন্য প্রত্যেক বছর নয়তো এই 10,300 সংখ্যাটা কমে গেল কেন, আপনি বলুন সেই সংখ্যাটা এখন আছে, তাদের সবাইকে জমায়েত করতে পারবেন, সেই সংখ্যাটা যেমন নেই তাদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে একটা বড় অংশের লোক বড় অংশের তারা নেই, তারা বুঝে গেছেন যে এইভাবে সম্ভব না। তাহলে কি এটা একটা রাজনৈতিক আন্দোলন হিসেবে রয়ে গেছে আপনি বলছেন? নিশ্চয়ই, আবার কি সিপিআইএম এটা সুশ্রী দিচ্ছে, সিপিআইএম চেষ্টা করছে তাদেরকে নিয়ে কিছু করার, এর মধ্যে সিপিআইএম এর যারা সিপিআইএম এর মধ্যে যারা আছেন আবার একটু কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলছেন, আগামী দিনে একসঙ্গে লড়াই করবেন ভাববেন কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলছেন যে সুদীপ বাবুদের দিকে
সুদীপবাবু, সুদীপ এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। ওনাকে আমি প্রশ্নটা করেছিলাম যে আমরা যে বিধানসভায় কিন্তু সুদীপ রায় বর্মন কিন্তু বলছেন একটা বিষয় যে বামেদের 16 জন MLA যারা ওয়াক আউট করে শুধু এই বিষয় নিয়ে তারা 10-30 সদস্য নিয়ে কোনো কথাই এতদিন বলেনি। তপনবাবু কিন্তু বললেন যে এই সুদীপ বাবুদের ইশারায় কিন্তু 10-30 সদস্যে মামলা হয়েছিল এবং তাদের চাকরি গেছে। এগুলি তারা পরস্পর একটু একটু বলবেন, কারণ তাদের পৃথকতৃষ্ঠ দেখাবেন কি করে? যাদের কথা বলছেন তারা তো প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন যে তারা আগামী দিনে কবে লড়াই করতে চান ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, শুধু প্রকাশ্যে বলেছেন, আমার কথা নয়, তারা প্রকাশ্যে বলেছেন। আপনার কাছে রেকর্ডটা থাকতে পারে, না থাকলে সংগ্রহ করে নিন, যে চালিয়ে দিন, দেখেন না সেটা। ধন্যবাদ, আমাদের সঙ্গে কথা বলার জন্য। নমস্কার, ধন্যবাদ।